পেয়ে গেছি লালমি সিনেমার দিনটি কুসুমান্না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী নিয়ে যখন সেকেন্ড ওভার কথা হচ্ছিল, কুসুমান্না সেই টেবিলেও কিন্তু একটা অনবদ্য ভূমিকা নিয়েছিল। আর তারই চোখ দিয়ে দেখবো আমরা আজকে লালমি কেমন লাগছে এবং কী ভাবে কীভাবে শুরু করলে সিনেমাটি অবশ্যই আশা করি ভালো লাগবে আপনাদের। এবং একটা জিনিস যেটা সেটা হচ্ছে স্যানিটাইজার এবং প্রত্যেক এভরিডে আমরা যত বড় বড় রাজবাড়িতে আমরা ফার্স্ট ডে রাজবাড়িতে শুট করেছি এবং পুরো রাজবাড়ি প্রোডাকশন ওই রকমটা শুট করে পুরো রাজবাড়ি স্যানিটাইজ করার পরেই আমরা শুট করতাম এবং এভরিডে স্যানিটাইজ হতো এবং যারা থাকতো সবাইকে আমরা দেখে যেতাম যে ভ্যাকসিনেশন এটা কমপ্লিট। এরপরে আমরা ছবিটা করতে পেরেছি আমাদের আশীর্বাদে এবং আদিম প্রোডাকশন আশা করি এই ছবিটা ভালো লাগবে। আপনারা সবাই আসুন দেখুন এবং ছোটোদের নিয়ে টানা হাতে বিভিন্ন রকম মানে ছোটোদের এটা আমরা তো ভালোদের সিনেমা দেখে আসছি বড়দের সিনেমা হচ্ছে করে বোঝাবো বোঝাবো কিন্তু এই ছোটোদেরকে নিয়ে একটা গল্প করা সেটা একটা তৈরি করা ক্যামেরা তোলা এইভাবে ট্যাকেল করছে এবং এটার পিছনে আরেকটা বড় ঘটনা যে সেটা হচ্ছে এই জ্যাকেট এই ছবিটা আমরা টাকা দিয়েই অনেক প্রফেসর দিয়েছি টাকা দিয়ে এইটার ব্যাপার সঙ্গে থেকে তো গাইড করা কিন্তু এই কোভিডের টাইমে কীভাবে আমাদের সঙ্গে সাপোর্টিং করেছে সুন্দরবনে যাওয়া কানপুরিতে যাওয়া সুভাষগ্রামে যাওয়া এমপিতে ওই গরমের মধ্যে আমাদের সঙ্গে এক বিন্দু বলেনি যে না বাবা আমি যেতে পারবো না আমার ফোন করছে সবসময় আমাদের মায়ের মতো সাপোর্ট করে গেছে সন্তানদের সাপোর্ট করে সেইভাবে মা আমাদের উপর সাপোর্ট করে গেছে যে কাজ করো আমি তোমার পেছনে আছি এবং কিছু করি মানুষমান্না ক্যামেরা সিনেমাটা ক্যামেরা আপনার কুসুমান্না খেতে আপনার ক্যামেরা আছে বর্ষাকালের জায়গাটা কিন্তু এবং ওই গরমের মধ্যে আমরা মাথান শুটিংয়ের সময় একটা বেশ কথা মনে করে গেলাম আমরা মাথান শুটিং করছি ওই প্রচণ্ড গরম টেম্পারেচার অ্যাক্রস 35 এরকম টেম্পারেচারের মধ্যে অতিথিকে বললাম একবার ঠিক করতে হবে হ্যাঁ কোনো অসুবিধা নেই গাড়ির মধ্যে গরমের মধ্যে টাকা রোদ্দুর রাস্তার মধ্যে দাঁড়িয়ে ওখানে দিদি একটু প্রবলেম হচ্ছে আর একবার টেক করতে কি প্রবলেম হবে না কোনো অসুবিধা নেই আমি টেক দিই আমি আরেকজনকে পেয়ে যাচ্ছি যিনি এই টেবিলের আর এক কথা যখন শুরু হয়েছিল সেই টেবিলে যে আলোচনার বীজ বনা হয়েছিল তিনি সেই বীজের ঝুড়িটাও ধরে সামনে আসবে সমুদ্রের গাছগুলিতে যে সমুদ্রকে আমার ভালো লেগেছিল সমুদ্রা অনেক ভালো ভালো কাজ করেন এবং এই কাজগুলো লাগবেন গেছিল সমুদ্রের আলাদা সমুদ্র কেন শুরু হয়েছিল শরৎচন্দ্র সমগ্র তার দুটো কোনটাই আমার বেশি
এবং সেখান থেকে পড়াশোনা করতে হবে, সেখান থেকে জেরক্স করে নতুন পড়াশোনা মতো এটা থেকে ঠিক হচ্ছে তাহলে ঠিক আছে আমি তোমাকে বই কলেজ থেকে গেলে লালু শুধুমাত্র লালু বইটা নিয়ে পড়ে সেটা পড়ার কাছে থেকে আমরা আলোচনা করি। তারপরে তোমাদের সঙ্গে আমাদের কথা করে একটা শরীর কাজ শুরু হয় দিদিকে বলতো কি করতে পারি দিদির ছিল অবদান। আমরা বসে আমরা শিখতে পারি যে লালুটাই আমরা বিভিন্ন সময় দেখেছি অনেক রকম গল্পটাকে জানার জন্য সুবিধা যাতে কিন্তু গল্প এটা হচ্ছে বলে নিলাম চরিত্রগুলোকে একটা নিলাম সেটাকে যখন মানুষকে দেব পরিবেশন করবো আপনি প্লেটটাকে যদি ভালো করে না সাজে মানুষ খাবে না, তার টেস্ট যদি না ভালো লাগে তাহলে মানুষ খেলে যে বাস্তবায়িত হচ্ছে আমরা পেয়ে গেছি তাকে অবশ্যই আগে ঢাকা আমি আন্তরিক শুভকামনা জানাতে চাই এই ছবির বিচার পলাশকে এবং শুভকামনাকে আমাকে এই সুযোগ দেওয়া আমি সত্যি কথা বলতে ও ভালো স্টুডেন্ট সেখানে পড়ে আমার কাছে ভালো অ্যাক্টিভিটা কিন্তু রাখতে নেই সেটা আমি দেখেছি স্টুডেন্ট জমাতে আমরা দেখেছি ঘর থেকে দুর্ভাবে ক্যারেক্টার মধ্যে কীভাবে ঢুকে গিয়ে একটা সহজ ছেলে মনের এই সুন্দরবনের জায়গাটা আমার জন্যই নতুন কারণ সুন্দরবনে কখনো আমার আগে যে আমি ছবিটা করেছি ওইখানে আরও কাদা ছিল আমি অ্যাকচুয়ালি থ্যাংক ইউ বলবো বলার সাথে এত কাদা এই মুভিটা হচ্ছে অত না ছিল এটা ইট ইজ ডিফিকাল্ট অনেক ডিফিকাল্ট আছে আর আমি আমার রেসপেক্ট যারা সিটিজেন যারা রেসিডেন্টস আছে সুন্দরবনের জায়গা আমাদের জন্য অনেক বেড়ে গেছে কারণ ওই জায়গাটা এমন আমি যখন আমাকে গরম লাগবে আমি এসে আমি কিন্তু এখানে এইসব ফ্যাসিলিটিস নয় বাথরুম ফেসিলিটিস একদম একদম কিন্তু আজকে শুধু আমার একটাই রিকোয়েস্ট আছে দর্শক আপনি এই ছবিটাকে করে সিনেমা হলে আসুন যেখানে বাংলার ছবি আজকে চলছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালিকে নতুন করে আবার বাংলা সিনেমা পর্দা করে বাঙালিকে বাংলা সিনেমা আমাকে শেখা এবং নতুন ভাবে ধন্য ধন্যবাদ দুটো বাংলা দর্শনের আমরা সমস্যাটা এতক্ষণ পরে পেয়ে গেছি হিন্দু পরিচালক পল্লাশ আজকের কলকাতা হয়ে গেছে।
সবাই কথায় বাচ্চাদের একটি যারা তাদেরকে এই ছবিতে নিয়েছে লড়াই এবং আজকে প্রিমিয়ার আমাদের আমি বলবো না আগে কিন্তু পরে আছে দেখিনি আজকের দিনটা যেটা আছে আমাদের বাংলা এবং যে নিউজ চ্যানেলের হয়ে আমি কথা বলছি যে মনোজ সিং ইটু বাংলা, ইটু বাংলার অনেক সদস্য আমাদের এই ছবিতে কাজ করেছে আগামী দিনও করবে। আর ইটু সদস্য পরিবারের সদস্য অনেকেই আছে, তো এটাই আমার কাছে অনেক ভালো পাওনা যে একসাথে শুরুতেও আছে, হ্যাঁ শুরুতে ছিলাম এখনও আছে, হ্যাঁ ছবিটাও একসাথে দেখবো এটাই বড়। আজকে বিশেষ কিছু কথা বলব না, পোস্টারটা সম্ভব হ্যাঁ সারা কলকাতা ছেড়ে গেছে এবং বিভিন্ন হলে আজকে দেখে চলছে সরকার এটারই চলবে আর কি, খুব আনন্দের কথা সবাই লালু ছবি দেখতে থাকবেন, লালু ছবির সাথে আমি জয়। সবার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে আমি এই ছবিতে অভিনয় করি, কিন্তু এই ছবির যে ডিরেক্টর পলাশ করে থাকি স্যার, উনি আমাকে এই ছবিটি দেখার জন্য আমরা ছোটোবেলা থেকে এই লালু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্পটি বিভিন্ন জায়গায় পড়ে আসছি, মা বাবার মুখ থেকে বা আমাদের গুরুজনদের মুখ থেকে শুনে আসছি, কিন্তু এই প্রথমবার পলাশ বৈরাগী স্যার এবং আদিম দেশে আমরা আদিম নির্বাচনে নিবেদিত শোভা দেবকর্মা প্রযোজিত এই ছবিটি লালু ছবিটাকে তুলে ধরেছে, যেটাকে আমরা এখন বড় স্ক্রিনে দেখতে চলেছি প্রথমবার। অল দি বেস্ট টু দিস টিম।